रउरा लगे बार बार आवेला सन और रउआ लोग के भोजपुरी सुनावेल सन। उहे पूर्णिया के अब्दुल शकूर रहीमी भोजपुरी फिर रउआ लगे आ गइल बा, भैया तनी एगो विनती स्वीकार कर ली, तनी सब बैठ जाई, बस ये पता ना हमके कतना टाइम मिलल बा, एक से डेढ़ घंटा रउआ लगे बतियाई फिर अपन घरे चल जाई इंशाल्लाह। हाँ रउए लोग को भी तकलीफ ना होई, हमके भी को तकलीफ ना होई, तनी बैठ जाई, दो मिनट इंतजार कर रहल बानी। और ये आसार से रउआ लोग के भैया मन मुहावे के कोशिश कर रहल बानी, और भैया तनी रउरे इंतजार में हम ये पेश कर रहा बानी के तनी बैठ जाई और सुनी। भूली हन हमरी बतिया के, ए भूली हन हमरी बतिया के, ए भूली हन हमरी बतिया के। अरे तनी बैठा भैया, ये का खड़ा खड़ा हर जगह के ये पूरा विलंबा। राते भैया प्रोग्राम रहल सुपौल में, दिमाग बौखला गईल हमार, बोलत बोलत मौलाना सब लोग थक गईल बा लेकिन ना बैठलस। भूली हन हमरी बतिया के, भूली हन हमरी बतिया के, रखी हा तू याद जी। भूली हन हमरी बतिया के, रखी हा तू याद जी, हर की जिना छोड़ी हा तू बंज गहना नमाज जी। हर की जिना छोड़ी हा तू बंज गहना नमाज जी। भूली हन हमरी बतिया के, भूली हन हमरी बतिया के, नबी जी के बतिया हरदम याद रखी हा तू, उसवा तुर हसना का दिल में रखी हा जूसते जो नारे तकबीर। का हो? अरे तनी भैया हिला के दिखावा ना कि हम सब लोग जाग रहल बानी, लगातार के कुल कब्रिस्तान नहीं भैया, एगो मजमा चल रहल बा, तनी हाँ जोर से अल्लाह अकबर कह देबा तो कुछ घट ना जाई, हाँ बल्कि अल्लाह के तारीफ हो जाई। नारे तकबीर। आप समझ में आई कि कुल लोग जागल बड़े सन। नबी जी के बतिया हरदम याद रखी हा तू, उसवा तुर हसना का दिल में रखी हा जूसते जो, उसवा तुर हसना का दिल में रखी हा जूसते जो, ऐसन आइडियल मिलल हमके, ऐसन आइडियल मिलल हमके, रखी हा तू याद जी। भूली हन रखी हा तू याद जी, हर गिजना छोड़ी हा तू पंज गहना नमाज जी। भूली हन हमरी बतिया के, भूली हन हमरी बतिया के, रखी हा तू याद जी, हर गिजना छोड़ी हा तू पंज गहना नमाज जी। আমি মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে দুই জায়গা থেকে অল্প অল্প করে তেলাওয়াত করেছি এবং বিশ্ব নবীর বয়ান একটি হাদিস, হাদিসে কুদসির একটি অংশ আপনাদের সম্মুখে একটু পাঠ করেছি। তাকে সামনে রেখে আজকে বিষয় রাখবো আপনাদের সম্মুখে, সেটা হচ্ছে প্রত্যেক জিনিসের পিছনে উদ্দেশ্য রয়েছে, প্রত্যেক জিনিসের পিছনে উদ্দেশ্য রয়েছে, বিনা উদ্দেশ্যের কোনো কাজ হয় ভাই? বিনা উদ্দেশ্যের কোনো কাজ হয় না। এই জায়গাটার মধ্যেই আপনি দেখেন এটা কি, এটা হলো একটা মোবাইল, এই মোবাইলের নিচে এটা কি, এটা উদ্দেশ্য খরিদ করার মানে মোবাইলটাকে চেড়ে রাখতে হবে, হাতে ধরে থাকতে হবে না, এই উদ্দেশ্যই খরিদ করেছে এই স্ট্যান্ডটা। এবার এই লোকগুলো যে এসছে, কেউ বারসই থেকে এসে, কেউ দিনাজপুর থেকে এসে, কেউ কোথা থেকে এসছে, এদের উদ্দেশ্য কি? এটা আমরা চ্যানেলে দেব, আমাদের ভিউ বাড়তে গেলে, সাবস্ক্রাইব বেশি হতে গেলে কিছু আমাদের কামাই হবে, উদ্দেশ্য, একটা উদ্দেশ্য আছে। আমি আপনাদের কাছে এসেছি, আমারও কিছু উদ্দেশ্য আছে,
আপনারা এত বড় শামিয়ানা টাঙিয়েছেন এই কমিটির লোক জিনারা, এটার উদ্দেশ্য কি? আপনাকে শীত থেকে বাঁচানো। এই বাজারটার উদ্দেশ্য হলো আপনাকে আওয়াজটা কানে পৌঁছানো। এই বলবটা জ্বালার উদ্দেশ্য কি? এক অপরের চেহারাটা দেখানো, মুখটা যেন দেখতে পায়। অর্থাৎ আপনারা যে দানগুলো এই সব জায়গাতে আপনাদের ডাকার উদ্দেশ্য হলো যে কিছু লোকজন আসতে গেলে কিছু কালেকশন হবে। কালেকশনের উদ্দেশ্য কি? মসজিদ বানানো। মসজিদ বানানোর উদ্দেশ্য কি? নেকি পাওয়ানো। নেকি পাওয়ার উদ্দেশ্য কি? জান্নাত যাওয়া। এই জন্য প্রত্যেক কাজের পিছনে ভাই একটা উদ্দেশ্য আছে। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আপনার আমার ওজুদ কি ছিল, আপনি আমি কি ছিলাম? আল্লাহ আপনাকে বলছেন, বান্দা তুমি কি ছিলে গো? আজ তুমি বলছো আমি মাস্টার, তুমি বলছো আমি ডাক্তার, তুমি বলছো আমি এমএলএ, তুমি বলছো আমি এমপি, তুমি বলছো আমার এত বিঘার মালিক, তুমি বলছো আমার চাকরি। আজ তোমার বাড়ি ঘর দেখে তুমি মনে করছো যে আমি খুব সম্মানিত, কিন্তু তুমি কি ছিলে একবার চিন্তা করো। আল্লাহ বলছেন, শুনুন আল্লাহ কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম। আমার আল্লাহ বলছেন, আল্লাহর কালাম খুলে দেখুন, প্রথম পারাটাই খুলে দেখুন, সূরা বাকারা পড়ে দেখুন, লেখা আছে। আমার আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি, মানুষ আমাকে কি করে অস্বীকার করতে পারে, মানুষ আমাকে কি করে অমান্য করতে পারে, মানুষ কেমন করে কুফুরি করতে পারে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম, রে মানুষ তোমরা কি করে আমাকে অস্বীকার করতে পারো। কুনতুম আমওয়াতান, তোমরা সবাই মৃত ছিলে, তোমরা সবাই মৃত ছিলে। ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদের জীবিত করলাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কি বলছেন? তোমরা সবাই মৃত ছিলে, আমি আল্লাহ তোমাদের জীবন প্রদান করলাম। সুম্মা উমিতুকুম, আবার তোমাদের আমি মত দেব, আবার তোমাদের আমি মারব। সুম্মা ইউমিতুকুম ওয়া ইয়ুহয়ী, আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইয়ুহয়ীকুম, আবার তোমাদের আমি জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, আর তোমাদের সবাকে আমার কাছে আবার ফিরিয়ে নিয়ে আসব, তোমাদের ফিরে আসতে হবে। তোমরা ভেব না, তোমরা চিন্তা করো না, তোমরা মনে মনে ভাবছো হতে পারে যেমন কাফেরেরা বলেছিল, যেমন মাক্কার জাহেলেরা বলেছিল, যেমন মাক্কার কাফেরেরা বলেছিল, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইদা মা আ ইন্না লা মাবউসুন। আল্লাহ ওই কথাটাকে প্রকাশ করে জানিয়ে দিলেন যে এরা বলছে যে আমাদের মাংস মাটিতে খেয়ে শেষ করে দেবে, আমাদের রমাংসগুলি সরে গলে শেষ হয়ে যাবে, আমাদের হাড্ডিগুলো ঘুষঘুষে হয়ে শেষ হয়ে যাবে। তাহলে আমরাকে আল্লাহ আবার কেমন করে পুনরায় জীবিত করবেন? আর যালিকা রাজউম বাইর, এটা খুব দূরের কথা, হতেই পারে না। আল্লাহরে আল্লাহ,
আপনাদের কি মনে নেই আল্লাহ আপনাদের কোরআনের মধ্যে আরো ঘটনাগুলি বর্ণনা করে আল্লাহ জানিয়ে দিলেন যেমন কি আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন আল্লাহ কাইফা তুহিল মাউতা যাক সেদিকে না গিয়ে লম্বা হয়ে যাবে আমি বন্ধুরে আমি আপনাদের বলতে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাই কি করে তোমরা অস্বীকার করতে পারো তুমি মৃত্যু ছিলে আমি তোমাকে জীবন প্রদান করলাম বলবেন কখন মৃত্যু ছিলাম চলেন মৃত্যু ছিলেন কিনা দেখেন আচ্ছা দুনিয়ায় আসার আগে আপনি আমি কি ছিলাম কোথায় ছিলাম আপনার আমার স্থানটা কোথায় সেটাও আল্লাহ বলছেন তুমি মৃত্যু ছিলে ছিলাম না গাছ আগে না বিচি আগে বলেন গাছ আগে না বীজ আগে গম আগে না গমের গাছ আগে মাকই আগে না মাকড়ের গাছ আগে বলেন কি আগে মুরগি আগে না ডিম আগে মুরগি আগে না ডিম আগে সবাই বলবেন আগে ডিম পরে মুরগি এটা বোঝা যাচ্ছে আপনারা বলবেন গম আগে গাছ পরে নাকি সে আগে আল্লাহ যা তৈরি করেন কিন্তু আমাদের মেজাজে সেটা কথা আছে কি আগে গম দিব তাহলে তো গাছ হবে এটা আমাদের মেজাজে আছে আছে না নাই সবাই বুঝছি আমরা তাহলে বলুন আগে গমটা দিলাম গমটা মরা না জিন্দা কথা ধ্যান দিয়ে বোঝেন চান্দা তো আপনারাই দেবেন কথা শুনলেন ওয়াজ শুনেন অনেক সময় ওয়াজ করতে পাই না একটু ওয়াজ করে দিই তারপরে তখন আপনারা ইচ্ছা হলে দিয়েন ওয়াজ শোনার পরে দান না হলে চলে যাইয়েন আপনারও ইনসাফে ছাড়লাম তাহলে মাকড়ের দানাটা মরা না জিন্দা সবাই বলবেন মরা মানে সুক্ষা দানা আর কি এখন কি রসবারে ওকে পিড়ান তাইলে ছাতু হইবে একটা উদাহরণ দিচ্ছি এমনি একটু বুঝার লেগে এই গা তারপরে গাওকার গাছটা যখন বাড়াইতে কিরকম জিন্দা এর মধ্যে জান আছে গাছটার মধ্যে বাড়ছে বড় হয়েছে মাকড়টা বড় হয়েছে ভাই বড় হয় না গাছটা বড় হয় ওই রকমই আপনার আমার বীজটা আমি আপনি আগে বীজ ছিলাম পরে মানুষ হয়েছি পরে গাছ হয়েছি ওই বীজটা যখন আপনি আমি ছিলাম আপনার ছেলে ছিল তখন সেই বীজটা মরা না জিন্দা তখন বলবেন যে ঠিক এটা মরা এই বীজটা কোথায় ছিল সেটাও আমার আল্লাহ বলছেন শুনো এখনো জমিন বাইনি সুলবে আমি আল্লাহ এমন কোম্পানির ফ্যাক্টরির ঘরে গোডাউনে তোকে রেখেছি বীজটা মাকই গোডাউনে অনেক থাকে থাকে না থাকে না হিমঘরে অনেক বিচি থাকে থাকে না থাকে না কিন্তু ভাই জান মাকড় গোদামে মাকড় ছল্লির ছল্লি মাকই লাগা আছে কিন্তু ওই মাকইটার গাছ হয় না ওই মাকড়টার গাছ হয় না এইটা হলো 10 টাকা কিলো ওইটা হলো 12 টাকা কেজি আর যেই বীজটা আপনি লাগাবেন সেই বীজটা হলো আপনার 200-300 টাকা কেজি আপনারই তৈরি করা মাকই কিন্তু ওই মাকইটার দাম হলো 12 টাকা আর বীজটার দাম হলো 300 টাকা কেজি কেন ওকে এমন জায়গাতে স্পেশাল জায়গাতে রাখছে যত্ন করে ওই বীজটা হলে ফুক্কা হবে তে গাছ হবে না এই বীজটাতে গাছ হবে ফল ভালো হবে আমার আল্লাহ আপনাকে আমাকে এমন জায়গায় স্পেশাল জায়গায় রেখেছেন আল্লাহ বলছেন শোনো তোমার রিড়ের হাড্ডির মধ্যে আছে এবং তারা মহিলার বুকের হাড্ডির মধ্যে আছে আমি আল্লাহ ওখান থেকে তোমাকে বের করে ওখান থেকে তোমাকে বের করে এবারে এমন একটা ফের শোরুমে এমন একটা ঘরে এমন একটা এসি জায়গাতে রাখলাম কারণ খোলা বীজকে ছেড়ে দিলে বীজটা নষ্ট হয়ে যাবে আমার আল্লাহ আপনাকে আমাকে এমন জায়গায় দিলেন দিয়ে বলছেন ফিকারিম মাকিন
আমি আল্লাহ তোমাকে সুরক্ষিত জায়গাতে রাখলাম, মায়ের পেটটা এমন সুরক্ষিত যেখানে সূর্যের তাপ যাবে না, যেখানে বেশি তা গরম যাবে না, যেখানে বেশি ঠান্ডা যাবে না, যেখানে বন্ধুরে হাওয়ার কোনো প্রবেশ হবে না, যেখানে কোনো প্রকারের আঁচ লাগবে না, এমন জায়গায় আহারে মা জননী কত কষ্ট কাটে কিন্তু বাচ্চারে কষ্ট হয় না, এমন জায়গা এই মায়ের পেটের মধ্যে আল্লাহ করে দিলেন, সেই জায়গাটার নাম আল্লাহ উল্লেখ করে কোরআনে আপনাকে জানিয়ে দিলেন, বলছেন আল্লাহ ফি কারারিম মাকিন, আরামের জায়গায় আমি আল্লাহ তোমাকে রেখে দিলাম, এই রেহেমখানা কারার আব পাওয়া যেই জায়গাতে আপনি আমি এই মায়ের জমিনে মধ্যে বিচি এবার পড়ে গেলাম, সেখান থেকে যখন পড়লাম ওই বিচি থেকে গাছ করে আমার আল্লাহ আপনাকে আমাকে বের করবে, এ দুনিয়ায় আসার পূর্বে যখন ছিলাম মায়ের গর্ভে, এ দুনিয়ায় আসার পূর্বে যখন ছিলাম মায়ের গর্ভে, সে অন্ধকারে তুমি খোদা পহরায়েছো পান, সবই তোমার দান হে আল্লাহ, সবই তোমার দান, আলহামদুলিল্লাহ পড়ে গাছ দিয়েছো শোভার জন্য, ছাদ করেছো আকাশ, গাছ দিয়েছো শোভার জন্য, এই গাছগুলি যদি চতুর্দিকে না থাকতো কেমন নাড়া নাড়া লাগতো, খা খা করতো দুনিয়াটা দেখতে কেমন লাগতো, গাছ দিয়েছেন শোভার জন্য, ছাদ করেছেন আকাশ, চোখ দিয়েছেন দেখার জন্য, শোনার জন্য কান, সবই তোমার দান হে আল্লাহ, সবই তোমার দান, সবই তোমার দান হে আল্লাহ, সবই তোমার দান, তোমার দানের নাই যে সীমা, আল কোরআনে প্রমাণ, সবই তোমার দান হে আল্লাহ, সবই তোমার দান। এবার বন্ধুরে আপনি আমি এবার বিচার করবেন, আর ভালো করে অন্তরে হাত রেখে চিন্তা করেন, মাকুর দানাটা জমিনে দেওয়ার আগে মাটিতে আমরা সাহার দিই না, দিই না, এই 4 কিলো বিচি দিব, 1.5 কুইন্টাল খালি বিঘাতে খাদ আগে দিতে হয়, না হলে এই গাছটা আমার জমিনে পোটেন না থাকলে গাছটা আমার ভালো হবে না, আল্লাহ রে আল্লাহ যেমনই ফের এই গাছটা এবার ওখান থেকে বের হয়, আল্লাহ রে আল্লাহ ওই গাছটাকে আমরা খুব যত্ন সহকারে তৈরি করি, আমার আম ওই মায়ের পেটে যেদিন আমার আপনার বিচি পড়ে গেল সেই দিন ওই জমিনের মধ্যে আল্লাহ বলছেন মহিলার জাত হলো নিসাউকুম হারসুল্লাকুম, আল্লাহ বলে দিলেন নিসাউকুম হারসুল্লাকুম, তোমাদের নারীরা হলো তোমাদের জন্য উর্বর জমি, এই জমি থেকে বন্ধুরে পাট হয়, এই জমি থেকে বন্ধু মাকুই হয়, এই জমি থেকে ধান হয়, এই জমিতে কবি হয়, আলু হয়, মুলাই হয়, অনেক রকমের ফসল হয়, কিন্তু এই জমিতে মাত্র 2 প্রকারের ফসল হয়, বেটা আর বেটি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে মহিলা তোমরা হলে উর্বর জমি, আপনারাকে বলছেন আল্লাহ তোমাদের নারীরা উর্বর জমি, ওই মায়ের গর্ভতে বন্ধুরে তাহলে আমার আল্লাহ ওই গাছটা বড় করতে কিছু দিয়েছেন, খাদ সাহার দিয়েছেন কি দেননি, বিনা খাদে একটা গাছ কতদিন টিকবে ভাই, একটা মাকের গাছের বেলে কতদিন বয়স, 6 মাস, আর একটা মানুষ কতদিন বাঁচে ভাই, এ গাছটা কতদিন কার, এটা হলো এখন 34-35 বছরের গাছ, এই গাছটা মোটামুটি 60-এর আপের, এই গাছটা মোটামুটি আপনার 25-30-এর মধ্যকার, আপনি নিজে কয় বছরের গাছ চিন্তা করেন, তাহলে একটা 6 মাস গাছ টিকবে সেই গাছটাকে কয়বার জল দিতে হয়, গাছটাতে কয়বার জল দিতে হয়, অন্তত মাকইতে 3 থেকে 4 বার জল দিলেন খালি, আর
तीन बार सहार दिलें, एक बार माटीते माकर दाना देवार आगे और एक बार गाज बेरिए जखन एतटा हलो माटी दें दुदिके तखन और एक बार जखन आबार बच्चा दाय मोचा दाय तखन तीन बार सहार दिलें। ताहले एकटा गाच के टिकिया रखार जन्य छ मास तीन बार स्प्रे दुबार तीन बार जल चार बार तीन बार जल और तीन बार सहार जदि दें ताहले ए गाछटा कि बिना खाद पानी तैरी हयेछे नाकि जे साठ बछर जे गाछटा टिकबे आशी बछर टिकबे नब्बे बछर टिकबे ए गाछटा कि बिना खाद पानीते तैरी हयेछे भाई ना एरो सहार पटेर किछु दरकार पड़ेछिलो। आपनार काछे इन्साफ चाई आजके आमी